দেখাম বাংলাদেশ এক ঢোক মেরে নি সাথে আলু চপ আর ঘুগনি একটা বিড়ি দে আমায় সুযোগ পেলে আফিম খাই বাংলা মদ কবু খাই বাংলা মদ কবু খাই আজ সব বিমলগুলো বেচেই বাড়ি যাবো ম্যাডাম এক্সকিউজ মি বলুন নেবেন নাকি নেবো জানোয়ার কথা কারে মিষ্টি ভাবে বলতে হবে কিউটি সুইটি এইভাবে আর কি এক্সকিউজ মি হ্যাঁ বলুন দেবো নাকি কিউটি দেবো জানোয়ার কথা কার নেবেন দেবেন শব্দটাই বলা যাবে না এই অন্যভাবে এই এক্সকিউজ মি হ্যাঁ বলুন এক প্যাকেট দেবো নাকি তুই কি দিবি রে আমি তোকে দিচ্ছি শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো সালমান ভাই আমাকে ছেড়ে দে সালমান ভাই আমি জীবনের স্টেশনে গাঁজা বিক্রি করবো না সালমান ভাই তোকে আমি বাবা বলছি ভাই আমার ছেড়ে দে ভাই এক্ষুনি স্টেশনে ট্রেন আসবে ভাই আমি স্বর্গে চলে যাবো আমার কোনো বিয়ানি বল তুই তো বুঝিস যাদের বিয়ানি তাদের দুঃখ বল আমাকে ছেড়ে দে বল আরে সালি একটু দাঁড়া তোর চুলে হাত দি আহ কি নরম চুল পুরো তুলোর মতো তুই কি ডাব শ্যাম্পু লাগাস নাকি রে আহ কি সেন্ট আরে দাঁড়া একটু শুতে দে আরে মারছিস কেন দাঁড়া আমি একটু শুয়ে নি আমার মেয়েকে বিয়ে করতে গেলে তোকে সরকারি চাকরি করতে হবে বল তুই করি সরকারি চাকরি বাবা আরে কোথায় আমরা রাজা ভোজ আর তুই পচা ডিমের পোচ আমি ডিম খাই না আমার ডিমে অ্যালার্জি আছে কাকু দীঘায় যাওয়ার একটা টিকিট দাও তো তুমি কাল মুখ দেখে ঘুম থেকে উঠেছিলে বাবু যত কাপলসরা ছিল সব হো হো করতে করতে এসে আমার গলায় ছুরি ঠেকিয়ে একেবারে সব টিকিট নিয়ে চলে গেল আসলে করোনা থার্ড ওয়েভ আছে তাই সবাই আগে ভাগে ঘুরে নিচ্ছে খুব কষ্ট যে বলো আহ শোনাগো আমার তো হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই বলছিল যে আমার গেম প্লে একটা ক্লিপ দিতে তো এখন আপনারা যেটা দেখছেন সেটাই হলো আমার গেম প্লে একটা ক্লিপ আর আমার গেমিং চ্যানেল খুব শীঘ্রই আমি আনতে চলেছি বন্ধুরা তো স্টে টিউন আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন ভালো হলে তো বন্ধুরা বাই বাই আজ এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওতে